আজকের আলোচনার বিষয় হাউ টু গেট ক্লোজার টু আল্লাহ, কি করে আমরা আল্লাহর কাছে যেতে পারি, কি করে আমরা আল্লাহর নৈকট্য পেতে পারি, কি করে আমরা আল্লাহর কাছের বান্দা হতে পারি। আমরা আল্লাহর নৈকট্য পাই, আমরা আল্লাহর ভালোবাসা পাই, আমরা আল্লাহর কাছের বান্দা হই, এটা আমরা চাই কি চাই না? আমরা সবাই চাই আল্লাহ তাআলার নৈকট্য পেতে। আল্লাহ তাআলা নিজেও বলেছেন আমি তোমাদের খুব কাছে। আল্লাহ কাছে না দূরে? সবাই বলতে হবে কাছে না দূরে? কাছে। কাছের জিনিসকে দেখা যায় কি যায় না? উত্তর দেন। কিন্তু আল্লাহরে দেখা যায় না, তিনি কাছে কিন্তু তারে দেখা যায় না। তিনি কোরআনে বলেছেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খাবীর। তিনি দৃষ্টির আয়ত্তে নন, দৃষ্টি তার আয়ত্তে। তিনি সূক্ষ্মদর্শী, সব জানতা। পৃথিবীর কোনো চোখ ওনারা দেখতে পায় না, কিন্তু তার চোখ সবাইরে দেখে। চিল্লায় বলেন তো তিনি কে? সব তিনি দেখতে পান, সব তিনি শুনতে পান। সাত আকাশের উপর সিদরাতুল মুনতাহা, তার উপরে আল্লাহর আরশ, তার উপরে আল্লাহর কুরসি, সেখানে আল্লাহ তাআলা সমাসীন। এই আরশের উপর থেকে আল্লাহ তাআলা জমিনের অতল গহ্বরে, কোনো জঙ্গলে, কোনো গুহার ভিতরে, কোনো পিপিলিকাও যদি হেঁটে যায়, আল্লাহ বলে এত উপর থেকে ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও আমি আল্লাহ শুনতে পাই। এজন্য কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা পারে না পারে কে? আওয়াজ করে বলেন আল্লাহ কি আমাদের কাছে না দূরে? আমার বাবা মা আমার যত কাছে, তার চাইতো আমার বেশি কাছের কে? আমার স্ত্রী আমার যত কাছে, তার চাইতো আমার বেশি কাছের কে? আমি আমার যত কাছে, তার চাইতো আমার বেশি কাছের কে? আল্লাহ তাআলা, তিনি যে আমাদের কাছে, এটা বোঝানোর জন্য তিনি কোরআনে দুটি শব্দ ব্যবহার করেছেন। আওয়াজ করে বলতে হবে কটি? দুটি। এক জায়গায় ব্যবহার করেছেন করিব, আরেক জায়গায় ব্যবহার করেছেন আকরাব। এক জায়গায় ব্যবহার করেছেন কি বলেন না? করিব। আরেক জায়গায় ব্যবহার করেছেন কি? রব্বুল আলামিন বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. رب العالمين বলেন নবী হে আমার বান্দারা যখন তোমাকে জিজ্ঞেস করে আমি কোথায়, তুমি বলে দাও ইন্নি করিব, আমি কাছে। আল্লাহু আকবার, তিনি কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কমান্ড দিলেন, আপনি বলে দেন যখনই উম্মতেরা জিজ্ঞেস করবে আল্লাহ কোথায় আমি কোথায়, আপনি বলে দেন ফা ইন্নি করিব, আমি কাছে। আরেক জায়গায় আল্লাহ ব্যবহার করলেন আকরাব, কাছে না। করিব মানে কাছে, আর আকরাব মানে সবচাইতে কাছে, দ্য ক্লোজেস্ট ওয়ান, দ্য মোস্ট ক্লোজেস্ট ওয়ান, সবচাইতে কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার পেছনে যে স্পাইনাল কর্ড, শির দ্বারা ব্যাকবোন, মেরুদণ্ড, যেটা আমাদের দেহের একেবারে মাঝখানে, আল্লাহ বলে আমি ওইটারও কাছে। কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেন আমাদের যে খাদ্যনালী আর শ্বাসনালী, এটা আমার ঘাড়ের যত কাছে, আমার আল্লাহ আমার তার চাইতেও বেশি কাছে। তার মানে এই আয়াত দ্বয় থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ দূরে নন, তিনি আমাদের কাছে। তিনি আমাদের কাছে, ডাকলেই তিনি সাড়া দেন, সুবহানাল্লাহ পড়েন। ভায়া হয়ে তার কাছে যাওয়া লাগে না, মিডিয়া হয়ে যাওয়া লাগে না। আমার সাথে দেখা করতে হইলে কত ভায়া হয়ে আসা লাগে, পাওয়া যাচ্ছে না। চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে হইলে কত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে। এমপি সাহেবের সাথে দেখা করতে হইলে এত ব্যস্ত মানুষ, পাওয়া যাচ্ছে না, ঘুরে ফিরে তারপরে যেতে হয়। প্রধানমন্ত্রীর কথা বললে তো আর সুযোগই নাই, মাসের পর মাস বসে থেকেও এত ব্যস্ত মানুষ পাওয়া যাবে না, ঠিক কিনা? ডোনাল্ড ট্রাম্পের যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান কি অবস্থা হবে? পাওয়া যাবে, কথা বলেন। কিন্তু আল্লাহরে পাইতে হইলে অ্যাপয়েন্টমেন্ট লাগে? আওয়াজ করে বলতে হবে মুসলমান, আল্লাহরে কাছে পেতে সিরিয়াল লাগে? আল্লাহ বলে ডাক দিলেই আমার আল্লাহ আমার ডাকে সাড়া দেয়। চিল্লায় বলেন ঠিক কি না? এই জন্য বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন ফা ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, আমার বান্দা যদি আমারে একা একা ডাকে মুহূর্তের মধ্যে আমি আমার বান্দারেও একা একা ডাকতে শুরু করে দেই। ফা ইন যাকারানি ফি নাফসি,
ذَكَرْتُهُ فِي نَفْسِ আমার কোনো বান্দা যদি আমারে একা একা স্মরণ করে আমি আমার বান্দারে একা একা স্মরণ করি সুবহানাল্লাহ কইতে পারলেন না وَإِنْ ذَكَرَنِي فِي مَلَئٍ ذَكَرْتُهُ فِي مَلَئٍ خَيْرٍ مِنْهُ আর আমার বান্দা যদি আমাকে একা একা স্মরণ না করে বিশাল মহাসমাবেশে স্মরণ করে তাহলে আমি আল্লাহ তাআলা আমার আরশে ফেরেশতাদেরকে নিয়ে এর চেয়ে বড় মহাসমাবেশ করে আমার বান্দারে স্মরণ করি وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ بِشِبْرٍ تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعًا আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাতে গিয়ে যাই আপনি এক হাত আল্লাহর কাছে যেতে চাইলে আল্লাহ এক হাত এগিয়ে যায় وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ ذِرَاعًا تَقَرَّبْتُ إِلَيْهِ بَاعًا আমার কোন বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই وَإِنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلًا আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে কাছে যাওয়ার জন্য দৌড়ে দৌড়ে ছুটে যায় এজন্য আওয়াজ করে বলতে হবে আল্লাহ কাছে না দূরে আরো জোরে কাছে না দূরে দ্য মোস্ট ক্লোজেস্ট ওয়ান সবচাইতে কাছে চাইলে আমরা আল্লাহর কাছে যেতে পারি তাই আজকের এই চমৎকার দুপুরে আমরা জেনে যাওয়ার চেষ্টা করব কিভাবে আমরা আল্লাহর কাছের হতে পারি কি করে আল্লাহর নৈকট্য পেতে পারি কি করে আল্লাহ তাআলার মুকাররাবিন বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ আমাদের সবাইকে এখানে উপস্থিত সবাইকে তোমার নৈকট্য প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও তোমার কাছের বান্দাদের তালিকায় আমাদের নামগুলো সেখানে তুমি তুলে নাও আমরা যেন এমন কাজ করতে পারি যেই কাজ তোমার কাছের বান্দায় আমাদেরকে রূপান্তরিত করে আমরা আওয়াজ করে করবো আমিন তাহলে আমরা আল্লাহকে কাছে পেতে চাই আল্লাহর নৈকট্য পেতে চাই আমরা আজকে জেনে যেতে চাই কি কাজ করলে আল্লাহর নৈকট্য পাওয়া যায় কি কাজ করলে আল্লাহর কাছে যাওয়া যায় দুইটা সোর্স থেকে জানবো কয়টা সোর্স এক হচ্ছে কোরআন আরেক হচ্ছে সুন্না আওয়াজ করে জবাব দেন এক হচ্ছে আরেক হচ্ছে তো আসেন কোরআনকে আমরা জিজ্ঞেস করি কোরআন তুমি আমাদেরকে বলো কি করে আমরা আল্লাহর কাছে যেতে পারি কি করে আমরা আল্লাহর কাছের বান্দা হতে পারি কি করে আমরা আল্লাহ তাআলার নৈকট্য পেতে পারি এবার কোরআন আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছে শোনো তোমরা যদি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও তাহলে সেজদায় লুটিয়ে পড়ো সুবহানাল্লাহ পড়তে পারলেন না ওয়াসজুদ ওয়াক্তারিব ওয়াসজুদ ওয়াক্তারিব কোরআনের নির্দেশ হচ্ছে সেজদায় লুটিয়ে পড়ো আল্লাহর নৈকট্য হাসিল করো ওয়াসজুদ ওয়াক্তারিব সূরা আলাকের শেষ আয়াতের শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন আমার কাছে আসতে চাও ওয়াসজুদ সেজদায় লুটিয়ে পড়ো ওয়াক্তারিব আমার কাছে চলে আসো সুবহানাল্লাহ পড়েন আমার সাথে সাথে আয়াতটা মুখস্থ করেন আওয়াজ করে সবাই পড়েন ওয়াসজুদ ওয়াক্তারিব ওয়াসজুদ ওয়াক্তারিব সবাই পড়েন না ওয়াসজুদ ওয়াক্তারিব এর মানে হচ্ছে সেজদায় লুটিয়ে পড়ো আর আমার কাছে আসো প্রোস্ট্রেট এন্ড বি ক্লোজার টু মি সেজদায় লুটিয়ে পড়ো আর আমার কাছে চলে আসো সেই বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি وهو ساجد فاكثروا فيه الدعاء বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে তখন বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে চলে যায় فاكثروا فيه الدعاء তাই তোমরা বেশি বেশি দোয়া করো এজন্য সেজদায় পড়ে কি করবেন কথা বলেন আরো জোরে বলেন সেজদায় কি করবেন সেজদায় নত হও অশ্রু ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাড়ো সেজদায় নত হও অশ্রু ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাড়ো প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে হে রাত কি কেটে যাবে ঘুমে অলসে হে রাত কি কেটে যাবে ঘুমে অলসে তুমি কি জানবে না
তোমার নিজেকে প্রভুকে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে, ঠিক কিনা? ঘুমে অলসে আমাদের রাত কেটে যায়, সেজদা দেওয়ার সময় নাই, কখন প্রভুর দরবারে হাজিরা দেব, কখন সেজদা দেব? আল্লাহর হাবিব সাইস্তাম বললেন, আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু ফীহি দুআ, তোমরা যখন সেজদায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহর সবচাইতে কাছে চলে যাও, এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও। সুবহানাল্লাহ, পড়ে মনের যত আকুতি আছে, যত জ্বালা আছে, যত বেদনা, সেজদায় পড়ে আল্লাহরে বলার দরকার আছে না নাই? কারণ কেউ যেটা শোনে না শুনে কে? পরীক্ষায় ভালো করতে চান, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন। নেককার স্ত্রী চান, সেজদায় পড়ে আল্লাহরে বলেন। নেককার সন্তান চান, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন। বিসিএস পরীক্ষায় টিকতে চান, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন। পাসপোর্ট দিয়ে রেখেছেন, ভিসা হয় না, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন। মনের যত জ্বালা, যত যন্ত্রণা, যত আকুতি, যত হাহাকার, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন। কারণ আল্লাহর দরবার এমন দরবার, এই দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না, চিল্লায় বলেন, ঠিক কি না? কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে, তাই না? পড়েন সবাই, কেউ ফিরে না। আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। এই কথাটা মনে থাকবে আপনাদের সবার। আমরা কখন আল্লাহর সবচেয়ে কাছে যাই? আওয়াজ করে বলেন, যখন আমরা সেজদায় পড়ে থাকি। আপাত দৃষ্টিতে মনে হয় সেজদাটা যখন দেই জায়নামাজের উপরে আমার কপালটা পড়ে, সেজদাটা যখন দেই মসজিদের টাইলসের উপরে আমার সেজদাটা পড়ে, সেজদাটা যখন দেই মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে। কিন্তু বিশ্বনবী বলেন, না, তোমার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে। আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। তাহলে কোরআন আমাদেরকে জানালো, যদি আল্লাহর প্রিয় হতে চাও সেজদায় লুটিয়ে পড়ো। আল্লাহর প্রিয় হতে চাইলে কি করব? আওয়াজ করে বলেন, কি করতে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় ধরে রাতে সেজদায় পড়ে থাকতেন। আল্লাহর হাবিব ইসলামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন, লম্বা লম্বা সেজদা দিতেন, কিন্তু আমরা রুকুর মধ্যে তাড়াহুড়ো করি, সেজদা দিতে যে তাড়াহুড়ো করি, এরকম আছে না? নাই। নিমসার এলাকায় এরকম কেউ নাই, আলহামদুলিল্লাহ। আপনারা তাড়াহুড়ো করেন? করবেন না আমার ভাইয়েরা। দেয়ার ইজ নো রাশিং ইন সালাহ, সালাতে তাড়াহুড়ো নেই। দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইন সালাহ, সালাতে কোনো তাড়াহুড়ো নেই। সল্লু সালাতান মুআদ্দিহ, এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ, ঠিক কি না? পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার, এমন ভাবে মুসল্লায় দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ, দিস ইজ মাই লাস্ট চান্স। এখন বাজে 3:30, কেউ যদি বলে আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ, ওই নামাজ আপনি তাড়াহুড়া করবেন? কথা বলেন, আরে কাঁদতে কাঁদতে আপনি শেষ, এত সুন্দর অজু বানাবেন, এত সুন্দর আতর মেখে জায়নামাজ বিছিয়ে পাঞ্জাবিটা পরে আপনি নামাজে দাঁড়াবেন, রুকুতে কি সুন্দর রুকু করবেন, লম্বা সময় সেজদা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার জায়নামাজ আপনি ভিজিয়ে দিবেন, ঠিক কি না? কেন এমনটা করবেন? কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ, তাই না? তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায়? আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে? আরো 10 মিনিট হায়াত পাবো গ্যারান্টি? 5 মিনিট, 2 মিনিট, শ্বাস যেটা নিলাম ব্রেথ ইন করলাম এটার ব্রেথ আউট করতে পারবো, কোনো গ্যারান্টি আছে? তো প্রতিটা সালাতের মুসল্লায় যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন, যে এটাই আমার শেষ নামাজ? সল্লু সালাতান মুআদ্দিহ, আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়েরা, যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ, এটাই জীবনের, ভাবা যাবে? আর লম্বা চূড়া রুকু করবেন, লম্বা সেজদা করবেন, রুকুতে পিঠটা সোজা রাখবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড, বাঁকাও না উঁচুও না। ওয়াকানা বাইনা যালিক, সাহাবারা বলতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না, পানিটাও পড়বে না।
তার মানে বাঁকা ছিল পিঠ, তাই না? কি ছিল? সোজা। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন, সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। সাহাবারা বললেন, কাইফা ইয়াসরিকু ফি সালা, নামাজে কেমনে চুরি করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন, ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু সেজদায় চুরি করে। এরকম নামাজ চোর আছে না নাই? রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিল্যাক্স করবেন, প্রথম সেজদা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিল্যাক্স করবেন। কি করবেন? রিল্যাক্স। আওয়াজ করে পড়েন সবাই, রিল্যাক্স। নামাজে তাড়াহুড়ো নাই, সালাত হচ্ছে মেডিটেশন, রিল্যাক্স। এক সেজদা দিয়ে বসে আপনি রিল্যাক্স করবেন ধীরস্থির ভাবে, এরপরে দ্বিতীয় সেজদায় যাবেন। অনেকে সেজদা প্রথমটা দিয়ে কোন রকম মাথাটা তুইলেই আবার সেজদায় দৌড় মারে, আসে না নাই? রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা, দাঁড়িয়ে এক দুই সেকেন্ড রিল্যাক্স করার কথা, ওইটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলেই আবার সেজদায় দৌড় মারে, এরকম ডাকাত আছে না নাই? এরাই সালাত চোর। আমরা যেন নামাজ চোরের খাতায় নিজেদের নাম না চুলি, আমরা যেন বেশি বেশি আল্লাহর সেজদা দেই। তাহলে কোরআন আমাদেরকে জানালো, আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই কি করতে হবে? বইলা গেছি, খাইয়া ফালাইছি, আওয়াজ করে বলেন কি করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সব সময় লম্বা লম্বা সেজদায় পড়ে থাকতেন, আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা সেজদায় পড়ে থাকতেন। আল্লাহ বলেন, তারাহুম রুকআন সুজ্জাদা, আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবারা আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা সেজদায় পড়ে যেতে। এক সাহাবি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লিমনি আমালান ইযা আমিলতুহু ইয়ুদখিলুনিল জান্নাহ, আপনি আমার এমন একটা আমল শিখায় দেন যে আমল করলে আল্লাহ আমারে জান্নাতে ঢুকায় দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিকাসরাতি সুজুদ, তোমার উচিত বেশি বেশি আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়া। বেশি বেশি সেজদায় লুটিয়ে পড়লে ওই সেজদাকারীর জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয় কে? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, নো আমার বান্দারা, আমার সেজদা দিয়ে দেখা কারা কারা দুনিয়াতে সেজদা দিয়েছিলি, আজকে এই কিয়ামতের ময়দানে আমার সেজদা দিয়ে দেখা। আমরা যারা দুনিয়ার বুকে সেজদা দিয়েছি, আমরা আল্লাহ আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব, আলহামদুলিল্লাহ পড়ে না। আর যারা দুনিয়ার বুকে সেজদা দেয় নাই, মসজিদে যায় নাই, সেজদাকারীদের সাথে আন্দোলন করে নাই, তারা সেদিন অনেক চেষ্টা করেও তাদের পিঠটারে বাঁকা করতে পারবে না, তাদের পিঠটারে সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, সেদিন আল্লাহ তাআলা উনার পায়ের গোছা উন্মুক্ত করবেন, পায়ের গোছা দেখাবেন আর বলবেন, সেজদা দাও, সেজদা দাও, কারা দুনিয়াতে সেজদা দিয়েছো এখনই টের পাওয়া যাবে, আমরা আল্লাহ আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব। কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই, এরা অনেক চেষ্টা করো পিঠটারে বাঁকাই করতে পারবে না, সেজদাতে দূরের কথা, এদের পিঠটারে লোহার রডের মতো শক্ত করে দিবে কে? এই দুনিয়াতে আমরা খালি চোখে যা দেখি সব কিছু সেজদা করে কারে? সূরার রহমানে আল্লাহ বললেন, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আকাশের তারকারাজি আর জমিনের বৃক্ষরাজি সব কিছু সেজদা দেয় একজন রে, তিনি কে? আকাশের তারাগুলো সেজদা দেয় কারে? এই গাছপালাগুলো সেজদা দেয় কারে? দেখছেন কোনোদিন? দেখেন নাই? ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না। এই পৃথিবী সব কিছু জিকির করে আল্লাহ, কিন্তু ওই কান আমাদের নাই, এজন্য আমাদের কান দিয়ে আমরা শুনি না। রব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, নবমণ্ডল ভূমণ্ডল যেখানেই যেটা থাকে না সব কিছু জিকির করে কার? এই যে আকাশের পাখিগুলো উড়ে বেড়ায়, পাখিগুলো জিকির করে কার? নদী নালা জিকির করে কার? সাগর মহাসাগর জিকির করে কার? পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়।
পাখ পাখালি আর সাগর নদী, পাখ পাখালি আর সাগর নদী, কার গুণ গান গায়। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ রে গুণ গান গায়। সবাই পড়েন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ রে গুণ গান গায়। সুবহানাল্লাহ পড়েন, ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফাহুনা তাসবীহাহুম। পৃথিবীতে যা দেখো খালি চোখে, সব কিছু আল্লাহর তাসবীহ পড়ে, সব আল্লাহর জিকির করে, সব আল্লাহর সিজদা দেয়। ওয়ান নাজমু ওয়াশজারু ইয়াসজুদান, আকাশের তারা, দুনিয়ার বৃক্ষরাজি সিজদা দেয় একটা সত্তাকে, তিনি কে? অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি, সিডনিতে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা গাছ মানুষের মতো করে টু দ্য ডাইরেকশন অফ কেবলা, কেবলামুখী হয়ে এখনো রুকু দিয়ে আছে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না আওয়াজ করে? অনেক ক্যালেন্ডারের ছবিটা দেখা যায়, পেপার কাটিং আমি দেখেছি, একেবারে মানুষের মতো গাছটা। এটা এমনভাবে বড় হয়েছে, এটা বড় হয়ে এমনভাবে বেন্ড করেছে মাথাটা বাঁকা হয়ে টু দ্য ডাইরেকশন অফ কেবলা, কেবলামুখী হয়ে রুকু করে আছে। অনেক গাছ আছে সেজদা করে আছে, গোটা বিশ্বের যা কিছু দেখা যায় সব কিছু সেজদায় লুটিয়ে পড়ে, কার জন্যে? সব কিছু জিকির করে, কার? ওই কান আমাদের নাই তাই আমরা শুনি না, ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না, কিন্তু মহাবিশ্বের সব কিছু সেজদা করে কারে? এজন্য আমরাও সেজদা করতে চাই একজনকে, চিল্লায় বলেন তিনি কে? আমরা মসজিদে একটা সেজদা দেব, আবার মাজারে যেয়ে আর একটা দেব। হ্যাঁ, সমস্যা কি? সব জায়গায় দিলাম, মসজিদেও কিছু দিলাম, মাজারেও কিছু দিলাম। কুমিল্লার ভাইয়েরা আওয়াজ করে উত্তর দাও, মুসলমান সেজদায় কোনো ভাগাভাগি চলে? আল্লাহর রাজত্বে কোনো ভাগাভাগি আছে? সেজদা চলবে একজনের জন্য, চিনি কে? কোনো ভণ্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক? ভণ্ডামির সাথে কোরআনের কোনো সম্পর্ক? ভণ্ডদের ভালো হওয়ার সুযোগ এখনো আছে না নাই? আজকের এই লাখো জনতার মাহফিল থেকে আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই, বন্ডামি ছেড়ে দেন, ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভন্ডামি, ভন্ডামি ভন্ডামি ভন্ডামি, ছাইড়া দে ছাইড়া দে ভন্ডামি, ঠিক কিনা? নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা, এরকম আছে? নামাজ টামাজ নাই, লাল শালু গায়ে দেয়া, গোসল করে না, মাথার চুল দাড়িতে জট পাকানো, বছরে গোসল করে একবার, বছরের একবার ওই গোসলের পানি মুরিদ রাখাইয়া সব শেষ, এরকম আছে না নাই? এই অপরিচ্ছন্নতার সাথে, এই নোংরামির সাথে, এই মেন্টালি ডিসঅর্ডারের সাথে পরিচ্ছন্ন ইসলামের কোনো সম্পর্ক আছে? নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভন্ডামি ভন্ডামি ভন্ডামি, ছাইড়া দে ছাইড়া দে ভন্ডামি, ঠিক কিনা? দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভন্ডামি, ভন্ডামি ভন্ডামি ভন্ডামি, ছাইড়া দে ছাইড়া দে ভন্ডামি, আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? কোন ভন্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে? এই কপালটারে সৃষ্টি করেছে কে? আমার দেহটারে তৈরি করেছে কে? আমার এই কপাল দিয়ে সেজদা পাওয়ার উপযুক্ত একটাই সত্তা, চিল্লায় বলো মুসলমান তিনি কে? মনে থাকবে? আল্লাহ স্যার অন্য জায়গায় সেজদা দিবেন? মাজারে সেজদা দিবেন? বাজারে সেজদা দিবেন? সেজদা দিবেন কারে? সেজদা দিলেই লাভ, সেজদা দিলেই। তাহলে কোরআন আমাদেরকে শিখালো ওয়াসজুদ ওয়াক্তারিব, প্রোস্ট্রেট এন্ড বি ক্লোজার টু মি। তোমরা না আল্লাহর কাছে যেতে চাও? তোমরা না আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও? তোমরা না আল্লাহর কাছে মাহবুব পেয়ারা বান্দা হতে চাও? তাহলে সেজদায় লুটিয়ে পড়ো, সেজদায় লুটিয়ে পড়ো, আল্লাহ তাআলা তোমাদেরকে কাছে টেনে নেবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? ঠিক।